হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ফিল্ম স্টকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, আমি অলরেডি একটা গান শুনে নিয়েছি, আমি আগে শুনে নিয়েছি, সেটা হচ্ছে ভালেমা মুভির মাদার সং। আর গানটা শোনার পর এই ঠান্ডার মধ্যে আমি আরও ঠান্ডা হয়ে গেলাম, এবং আমার মনে হয় এই গানটার লিরিক্স আপনারা যারা বুঝবেন না তাদেরও ওই গানটা ভালো লাগবে, এবং তারা বুঝবেন যে আসলে মাকে কতটা ভালোবেসে, কতটা সফটনেসের সাথে, কতটা ফিল নিয়ে এই গানটা করা হয়েছে। জাস্ট বিলিভ মি, ইটস অ্যান অ্যাবসলুটলি ফ্যান্টাস্টিক সং। তো চলুন গানটা আমি আর একবার শুনি আপনাদের সাথে। সো হেয়ার আই গো। ওকে ওকে। நான் பார்த்த முதல் முகம் நீ, நான் கேட்ட முதல் குரல் நீ, অ্যানিমেশনটা দেখছেন, একটা পাখির মা পাখির বাচ্চাদের খাওয়াচ্ছে, মা গরু তার বাচ্চা গরু বাছুরকে খাওয়াচ্ছে, মানে সব জায়গায় যে মার মমতাটা রয়েছে এটা কিন্তু দেখছে কেন। நான் முகர்ந்த முதல் மலரும் நான் வாழ்ந்த முதல் அலை நீ, நான் வரைந்த முதல் படம் நீ, நான் விரும்பிய முதல் பெண்ணும் நீங்கிய போது சிரிக்க வைத்தாய், சிறகுகள் வளர்த்து பறக்க வைத்தாய், சிகரங்கள் ஏற சொல்லி கொடுத்தாய், அவரோடு நான் வளர்ந்தவன் போல தெரிந்தாலும் உன் கண்ணில் நானும் ஒரு குழந்தை, இமைகளுக்குள்ளே அடை காத்தாய், ஆசையோடு நான் அம்மா என் முகவரி நீ, அம்மா என் முதல்வரி நீ, அம்மா என் உயிரென்றும் நீ, அம்மா நீயே எனக்கென பிறந்தாயே, அனைத்தையும் தந்தாயே, என் உலகம் நீ என் தாயே. জাস্ট ভাই, পুরো প্রকৃতির যে মা ছেলে বা মা সন্তানের ভালোবাসা সেটা এখন দেখাইছে ফিল্মের। অবভিয়াসলি এমন একটা গান শুনছে যেটা পুরো ইমোশন করে দেবে আমাদের, যে মা হাতি বাচ্চা হাতি। তো এই যে খুব সুন্দর, আমার খুব ভালো লাগছে গানটা, কিন্তু সিরিয়াসলি মা বানর বাচ্চা বানর, তো টোটাল এনিমেশনটা মাকে কিন্তু করে আর কি। வார்த்தை எனக்கு வீரம் தரும், உன் வாழ்க்கை மேல் என் வாழ்க்கையினை வரைந்து வைத்தாயே, ஒரு தோல்வி என்னை தொடும் போது என் தோளை வந்து தொடுவாயே, நீ தொட்டதுமே துடங்கிடுமே எல்லாம் மாறுமே. জাস্ট ফিল ম্যান, அம்மா என் முகவரி நீ, அம்மா என் முதல்வரி நீ, அம்மா என் உயிரென்றும் நீ, அம்மா நீயே எனக்கென பிறந்தாயே, அனைத்தையும் தந்தாயே, என் உலகம் என் தாயே. ஓ மேன், இட்ஸ் அ ஃபேபுலஸ் சாங். আর এই গানটা গেয়েছে হচ্ছে সিড সিরাম। আই থিঙ্ক সিড সিরামকে আপনারা সবাই চিনেন, এবং সাউথের ওয়ান অফ দ্য ফাইনেস্ট সিঙ্গার কিন্তু সিড সিরাম। আর এই গানটার মিউজিক দিয়েছেন হচ্ছে ইউভেন শঙ্কর রাজা, যে আমার ওয়ান অফ দ্য ফাইনেস্ট মিউজিক ডিরেক্টর, আমার কাছে খুব ভালো লাগে তার গানগুলো। আর মানে আমি গানটা পুরো
অন্য লেভেলের ভাই, পুরো যে মাকে এডিট করে যে কত সুন্দর ওই গানটাকে মানে কি বলে কাস্টমাইজ করে প্রেজেন্ট করছে, অ্যানিমেট করে, জাস্ট ফ্যাবুলাস। এই যে রিসেন্টলি পুষ্পমৈতির যে গানটা ছিল শ্রীবাল্লী, ওটা কিন্তু সিস্টেম সিট সিরাম গিয়েছে। এরকম অনেক সুন্দর সুন্দর গান রয়েছে ওর ওর কাছে। আলাভাই কিন্তু পারমুলতর গান রয়েছিল, তো অস্থির ভাই, জাস্ট তার ভয়েসের মধ্যে একটা জাদু রয়েছে। আর এই গানের লিরিক্স, লিরিক্সটার মধ্যে একটু না বললে হয়, হ্যাঁ লিরিক্স মধ্যে অবশ্যই বলবো, যেহেতু সম্পূর্ণ লিরিক্সটা এখন বলা সম্ভব না। আপনারা অবভিয়াসলি সাবটাইটেল অন করে দেখতে পারেন, যদি সাবটাইটেল না হয় আপনারা লিরিক্সটা কোথাও থেকে নিয়ে আপনারা গুগল ট্রান্সলেট করে দেখতে পারেন। লাইক না পার্থা মুথাল মুগান্নে, এর অর্থ হচ্ছে যে প্রথম যে মুখটা দেখলাম সেটা হচ্ছে তুমি, তারপরে লাইনের মিনিং হচ্ছে আমার শোনা প্রথম কণ্ঠ তুমি, তুমি প্রভু যিনি আমাকে রক্ষা করেন, তুমি আমার হাসির অপর প্রান্ত। লাইক প্রত্যেকটা কথাগুলো কত সুন্দর ভাই, এগুলো কিন্তু বাস্তব। আসলে মার প্রতি মানুষের যে আকর্ষণ, সন্তানদের যে আকর্ষণ, মা সন্তানের যে ভালোবাসা, সেটা এত সুন্দরভাবে গানটা তুলে ধরছে গানের লিরিক্স এবং গানের অ্যানিমেশনের মাধ্যমে। আমি জাস্ট আমি এই গানটার প্রেমে পড়ে গেছি। আমি এই গানটা যে কতবার শুনবো এরপর আমি নিজেও যাই না। অ্যান্ড আমার মনে হয় আপনারা ওই গানটা, আপনাদের ওই গানটা ভালো লেগেছে। আর ভিউয়ার্স যারা সাউথের ফিল্ম সম্বন্ধে ধারণা রাখেন, আই থিঙ্ক তাদেরকে ভালি মাইনিয়ে নতুন করে কিছু বলার দরকার হয় না। পিওর একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম হতে চলেছে এটা, যেখানে উমা কুরাইশি রয়েছে এবং কার্তিকাও রয়েছে। কার্তিকের সম্ভবত ভিলেন রোল প্লে করতেছে এখানে। তো ওভারঅল এই যে ফিল্মটা, এই ফিল্মটার যে এক্সপেকটেশন রয়েছে এখন আমার কাছে আরও বেড়ে গেল। লাইক পুরো দোস্তর একটা অ্যাকশন ফিল্ম, সেখানে মা ছেলের যে ইমোশনটা থাকবে সেটা তো গানের মাধ্যমে বোঝা যাচ্ছে। তো একটা ইমোশনাল পার্টও কিন্তু এই ফিল্মের মধ্যে রয়েছে। তো ওভারঅল এই ফিল্মটা নিয়ে যেমন আমি এক্সাইটেড, ঠিক তেমনি গানটা আমার কাছে ভালো লাগছে। তো এই ফিল্মটা নিয়ে এবং এই গানটা নিয়ে আপনারা যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই সেটা আমার কমেন্টের মধ্যে জানান। ওভারঅল ভিডিওটি ভালো লাগবে তো লাইক করুন, শেয়ার করুন, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন, যাতে আমার পরবর্তী আপডেট সরাসরি পৌঁছে যায় আপনার কাছে।